জলাপুর বিভিন্ন কারণে হতে পারে ওভারঅল চিকিৎসা ব্যবস্থাটা যদি একটু এক একটা স্টেপ বাই স্টেপ যদি একটু বলতেন হ্যাঁ তো প্রথম হচ্ছে যে ইনফেকশন হলে আমরা একটা এক ধরনের চিকিৎসা দিব সেটা হচ্ছে ইউরিনটাকে পরীক্ষা করে আমরা বলবো যে সাধারণ পরীক্ষা অত্যন্ত সাধারণ পরীক্ষা রুটিন টেস্ট যেটাকে আমরা বলি ইউরিন আর অবলিক ই সি অব্লিকেস এই ইউরিনের কালচার পরীক্ষা করে নির্ধারণ করব যে ইউরিনে ইনফেকশন আছে কিনা ইনফেকশন আছে কিনা যদি দেখা যায় যে ইউরিনে প্রচুর যাচ্ছে যাচ্ছে মানে আছে। কিন্তু কালচারে ধরা পড়ছে আবার ইউরিন দিয়ে দিয়ে প্রস্রাব রক্তও মাইক্রোস্কোপে ধরা পড়েছে পরীক্ষায় ধরা পড়েছে যে রক্ত যাচ্ছে সেল যাচ্ছে এবং সেক্ষেত্রে কোনো কালচারে কোনো রোগ জীবাণুর নাম আসছে না তখন কিন্তু আমরা আরো গভীর সন্দ্রহ করবো যে এটি টিভির কারণে হতে পারে তো ইনফেকশানই হোক আর টিভি হোক দুটোরই আলাদা স্পেসিফিক চিকিৎসা আছে মানে সুনির্দিষ্ট চিকিৎসা ইনফেকশান হলে রোগ জীবাণুটা ধরা পড়লো কালচার পরীক্ষায় এরপরে সেন্সিটিভিটি পরীক্ষায় ধরা পড়বে যে কোন ওষুধটি দেয়া লাগবে সেই ওষুধটি সুনির্দিষ্ট ডোজে নির্দিষ্ট দিন পরিমাণ যদি আমরা দিয়ে ফেলি তাহলে মানে এই ইনফেকশান ভালো হয়ে যাবে আর যদি টিভি হয় টিভির জন্যে তো একটা নির্দিষ্ট ওষুধ আছে সেটা সেটা ছয় থেকে নয় মাস পর্যন্ত খেতে হতে পারে তো এই হলো ইনফেকশন আর পুরুষদের আর ধরনের ইনফেকশন হয় গণককাল ইনফেকশন সেটি কালচার করে বের করা সেটিও কালচার করে বের করা খুব মুশকিল সেটার জন্য আলাদা একটা আমরা টেস্ট করবো এই জন্যে ব্যক্তিগত ইতিহাস আমাদের কাছে মানে রুগীর সাথে কথা বলাটা খুবই জরুরি এই জন্যে আমরা আমরা বলি গ্রাম স্টেইন অফ প্রস্টেটিক স্নেহার এই টেস্ট করে নিয়ে আমরা খুঁজে বের করি এবং ইতিহাস যদি থাকে যে এটা মানে কোনো খারাপ ইতিহাস থাকে তাহলে আমরা সেই পুরুষদের এই টেস্টটা করে নিই যে গ্রাম স্থে না স্মেয়ার করলে পরে ধরা পড়ে যার মানে গণকক্ষাল ইনফেকশন আছে কি না তখন আমরা সেটা চিকিৎসা দেই এবং এর চিকিৎসা খুব সহজ যদিও রোগটা খুব কুৎসিত এবং ইতিহাসও কুৎসিত কিন্তু চিকিৎসা খুব সহজ আসলে প্রত্যেকটা রোগেরই চিকিৎসা সহজ আর যেটা আমরা বলছিলাম পাথরের কারণে যদি হয় তাহলে তো পাথর বের করে ফেলতে হবে আর ক্যান্সার ইন সিটুর কারণে যদি হয় তাহলে কিন্তু একটু জটিল চিকিৎসা ক্যান্সারের চিকিৎসা করতে হবে এবং দীর্ঘদিন ধরে করতে হবে এবং সময় সময় আরো ডিস্ট্রাকটিভ চিকিৎসা মানে অনেক ক্ষতিকর চিকিৎসা চলে আসতে পারে আর মেয়েদের বয়স্ক নারীদের যেটা সমস্যা হয় বয়স্ক মহিলাদের যে প্রস্রাবের রাস্তায় জ্বালা পড়া হয় সেটি আসলে আমি বললাম যে প্রস্রাব রাস্তা সংকুচিত বিশেষ করে পোস্ট মেনোপল আর লেডি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স ষাট বছর বয়স তাদের প্রস্রাবের রাস্তায় এরকম সংকুচিত হয়ে যায় এবং তিনি প্রস্রাব করতে বাধা পান প্রস্রাব ঘন ঘন করতে যান এবং তার প্রস্রাবে প্রেশার দিয়ে দিয়ে করতে হয় সেটাকেই তিনি বলেন যে প্রস্রাব ইনফেকশান আর প্রস্রাব দীর্ঘদিন ধরে তলপেটে বা প্রস্রাব থলিতে আটকে থাকার ফলে তাদেরও এক ধরনের ইনফেকশন হয় এবং প্রস্রাব থলির মধ্যে যদি যাওয়া যায় দেখা যাবে যে অনেক স্লাদ মানে পচা মানে ডিমের মতন জিনিসপত্র প্রস্রাবের ভিতরে ভাসছে তো সেই সবগুলি আগে আমাদের চিকিৎসা মানে রোগটা ধরতে হবে যে এই প্রস্রাবের রাস্তা সংকুচিত হয়ে এটা হচ্ছে কিনা তারপরে আমরা প্রস্রাবের রাস্তা প্রসারিত করে দিলে ছোট্ট একটা অপারেশন করে আমরা প্রস্রাবের রাস্তাটাকে বড় করে দেব এই অপারেশন মানে ভয়ঙ্কর কিছু না আমাদের যে মেশিন আছে মেশিন দিয়ে একটু এইভাবে বড় করলে রাস্তাটা বড় হয়ে যায় এবং দশ মিনিট সময়ের মধ্যে প্রস্রাবের বড় হয়ে যাবে এবং প্রস্রাবের জ্বালাপোড়াও শেষ হয়ে যাবে আর হচ্ছে যেটা বললাম যে মনোদৈহিক সমস্যা আর যেটা শুরুতে বলেছিলেন যে পানি কম খাওয়ার কারণে যে জ্বালা অথবা আরেকটা পানি কম খাওয়ার কারণে জ্বালাপোড়া হলে তো পানি বেশি খেলেই সেটা সেরে যাবে আর একটা কথা বলতাম বলে গেছি মানে জাস্ট আফটার ম্যারিজ আপনি বিয়ে হয়েছে তারপর পরই মেয়েদের মানে নবদম্পতির মানে নববধূর সাধারণত নববধূর এক ধরনের ইনফেকশন হয় বিয়ের পর বাসর রাতের পরই আমরা তার কোন খুব সুন্দর একটা নাম দিয়েছি হানিমুন সিস্টাইটিস নামটা যতই সুন্দর হোক না কেন হানিমুন সিস্টাইটিস নাম হলেও আসলে এই নববধূর জন্য সেটি অত্যন্ত বিড়ম্বনা কর এবং লজ্জার তো বটেই কারণ নববধূ যখন শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম গেছে তখন তার এই রকম জ্বালা পোড়া হলে আহ তার না পারে সে মানে ডাক্তারের কাছে যেতে না পারে শ্বশুর শাশুড়িকে বলতে হয়তো স্বামীর সাথে যদি মানে স্বামী হন তাহলে নিয়ে ডাক্তারের কাছে আসে এবং ততক্ষণ হয়তো তার বৌভাত অনুষ্ঠান হচ্ছে স্ত্রীকে নিয়ে তিনি আহ ডাক্তারের কাছে এসছেন এই হানিমুন সিস্টাইটিস অত্যন্ত পীড়াদায়ক এবং ব্যথা করা একটা অবস্থা আর এরপরে আসছে হচ্ছে যে আহ যেটা আমরা বললাম মনোদৈহিক যেটা যুবক বা তরুণ যুবকদের হচ্ছে এটা ওই যে কতগুলি আশঙ্কার কারণে তারা নিজেরা ভাবে যে তাদের যৌবন নিঃশেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সে ভবিষ্যৎ দাম্পত্য জীবনে ভালো থাকবে না অথবা কেউ কখনো হয়তো প্রস্টিটিউশনে গিয়েছিল তারই একটা ইফেক্ট মনের মধ্যে কাজ করছে এই নানান কারণে এইগুলি চিকিৎসা একটু সমস্যা তাদেরকে ডাক্তারের সাথে একটু সিটিং দিতে মানে অনেকক্ষণ ধরে কথা বলতে হবে এই কথা বলাটাই তারা আসল আর চিকিৎসা তো একটু আগে আমি বললাম এক আমাদের বন্ধুকে যে ট্যাবলেট ট্রিপটিন এই ট্রিপটিনটা যদি থেকে মাস খায় তাহলে সে ভালো হয়ে যাবে তবে তিন ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলতে হবে এবং এই কথাটাই হলো আসল চিকিৎসা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন